নিম্নচাপ আর মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় উপকূল সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলায় দুর্যোগ অব্যাহত। সকালে ঝড়ের দাপট আরো বেড়েছে। ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। নদী ও সমুদ্র উত্তাল থাকায় আজও মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। এর মধ্যে আগামীকাল সারা সারির কোটাল, ফলে আতঙ্কিত উপকূলবর্তী এলাকার বাসিন্দারা। আর এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিপর্যয় মোকাবিলার সঙ্গে যুক্ত সমস্ত দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। আর এরই মধ্যে গভীর সমুদ্র থেকে ফেরার পথে ঘটল অঘটন। দুর্যোগের সতর্কবার্তা পেয়ে গভীর সমুদ্র থেকে ফেরার পথে নিখোঁজ তিনটে ট্রলার। এই ট্রলারগুলিতে 49 জন মৎস্যজীবী রয়েছেন বলেই খবর। সঙ্গে নিখোঁজ তিনটে ট্রলার। মৎস্যজীবীদের খোঁজে উপকূলরক্ষী বাহিনী এয়ারক্রাফট নিয়ে সমুদ্রে তল্লাশি চালাবে বলে জানা গিয়েছে। কাকদ্বীপ ঘাট থেকে FB বাবা নীলকণ্ঠ ও ডায়মন্ড হারবার মৎস্য বন্দর থেকে FB শ্রীহরি ও FB মা রিয়া নামে তিনটে ট্রলার মাছ ধরতে গত 8 এবং 9 সেপ্টেম্বর গভীর সমুদ্রে পাড়ি দেয়। জানা গিয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে সব মৎস্যজীবীরাই ট্রলার নিয়ে সমুদ্র থেকে উপকূলে ফিরে এসেছেন, কিন্তু উপকূলে ফেরার সময় কয়েকটা ট্রলারের মেশিন এবং ওয়্যারলেস বিকল হয়ে যায়। ওই ট্রলারগুলির সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। বিষয়টি উপকূলরক্ষী বাহিনীকে ইতিমধ্যেই জানানো হয়েছে। বিমলা দাস, নিখোঁজ এক মৎস্যজীবীর স্ত্রী, কি বলছেন শুনব। শেষ খবর আমরা পাইনি। মঙ্গলবারে ওরা বেরিয়েছে, মঙ্গলবারে যেতে বলছে। আমরা রবিবার না হয় শনিবার রবিবার আমরা চলে আসবো, ওরকম বলে চলে গেছে। আর আমরা খবর পাইনি। মালিকের দ্বারে গেছিলাম, মালিকই বলছে বলে আমরা চেষ্টা করছি, জাহাজ ফাটিয়েছি বা এই নিবি ফাটিয়েছি খুঁজতে, ওরকম বলে বলে রাখছে। আর আমরা খবর পাচ্ছি না, কোনো খবরই পাচ্ছি না, হতে শুনতেও পাচ্ছি না, কোথায় আছে আমরা দেখতেও পাচ্ছি না। আপনাদের পরিবার থেকে কজন গিয়েছিলেন বিতর্কে? আমাদের পরিবারে আমার বড় দাদা, আমার আমার বোনের দিদির ছেলে একটা, আমার বর, আমাদের ঘরে তিনজন। তিনজন একই ট্রলারে? একই ট্রলারে তিনজন আছে। কোথায় আছে আমরা বলতে পারছি না। মালিকেও বলছে আমরাও কি করব দেখুন, এখন এ ওয়াদা আমরা কোথায় যাব, ওরকম বলে বলে রাখছে। ওরা বলছে আমরা শুনছি, আমরা তো আর দেখতে পাচ্ছি না। কি চাইছেন? প্রশাসন খোঁজাখুঁজি করুন। হ্যাঁ, প্রশাসন খোঁজাখুঁজি করে আমাদের লোকজন আমরা চাই। আমরা লোকজন না হলে আমরা কি করি? আমার 3-4টা বাচ্চা নিয়ে কি করে আমরা সংসার চালাবো? কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, তিনটে ট্রলারের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। ওই তিনটে ট্রলারে মোট 49 জন মৎস্যজীবী রয়েছে। উপকূলরক্ষী বাহিনী এয়ারক্রাফট নিয়ে সমুদ্রে তল্লাশি চালাবে বলে জানা গিয়েছে। এছাড়াও মৎস্যজীবী সংগঠনগুলির পক্ষ থেকে 5টি ট্রলার তল্লাশির জন্য সমুদ্রে পাড়ি দেবে। তিনি আরো বলছেন, এই প্রাকৃতিক দুর্যোগে আরো 4টি ট্রলার নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে। তবে কোন ট্রলারগুলো নিখোঁজ রয়েছে সেটাই জানার চেষ্টা হচ্ছে। কি বলছেন সম্পাদক বিজন মাইতি, শুনব। এখনো পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে তাতে তিনখানা ট্রলারের নিখোঁজ বলে আমাদের কাছে আসছে। যারা ট্রলারের মালিক এবং মানে যারা ফিশারম্যান আছে তাদের বাড়ির লোকজনের কাছ থেকে যেটা আমরা শুনেছি, এবং সেই মতো আমরা এডিএম মেরিন ডায়মন্ড হারবারকেও জানিয়েছি যে ডায়মন্ড হারবারের যে দুটো ট্রলার ওটা হচ্ছে মা রিয়া এবং আরেকটি শ্রীহরি, আর কাকদ্বীপের যে ট্রলারটা ওটা FB বাবা নীলকণ্ঠ। তো এই তিনটে ট্রলার মিলে মোট 49 জন হচ্ছে ফিশারম্যান আছে। তো ওরা গত পরশুদিন যখন ওয়েদার খারাপের জন্য ওরা উঠে আসে, তো তার আগে ওয়েদার অনিং ছিল, তো অনেক দূরে থাকার জন্য তাদের আসতে একটু দেরি হয়েছে, যার জন্য পরশুদিন যখন ফিরে আসে তখন বাঁচ পড়ে ওয়্যারলেসগুলো নষ্ট হয়ে যায় এবং ইঞ্জিনও ব্রেকডাউন হয়। তার জন্য ওরা ওখানে দাঁড়িয়েছিল। আমাদের কিছু ট্রলার যারা উপরে উঠে আসছিল উপকূলের দিকে, তারা ওদেরকে উদ্ধার করতে গিয়েও উদ্ধার করতে পারেনি, এত ওয়েদার খারাপ।
তো এরা যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারতো, সে কারণে ওরা নিয়ে আসতে পারেনি। তো আমাদের কাছে যে ইনফরমেশানগুলো ছিল যে কোন লোকেশানে আছে, আমরা সে মতো ফিশারি ডিপার্টমেন্টকে জানিয়েছি, ফিশারি ডিপার্টমেন্ট অলরেডি কোস্টগার্ডকেও জানিয়েছে। কোস্টগার্ড ওই লোকেশানে গতকাল দুখানা শিপ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু যেই লোকেশানে ওই ট্রলারগুলো ছিল সেখানে কিন্তু এত ডেপথ কম যাতে তাদের হচ্ছে জাহাজগুলো যেতে পারছে না। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনব। বঙ্গোপসাগরে ইলিশের খোঁজে গিয়ে কার্যত নিখোঁজ হয়ে পড়লেন 49 জন মৎস্যজীবী। 3টে ট্রলার নিখোঁজ হয়েছে এবং সেই 3টে ট্রলারেই এই 49 জন মৎস্যজীবী রয়েছে বলে জানা যাচ্ছে। এই মৎস্যজীবীরা মূলত কাকদ্বীপ এবং ডায়মন্ড হারবার এলাকার বাসিন্দা। তারা অন্যান্য বারের মতো এবারও ইলিশ মাছের খোঁজে পাড়ি দিয়েছিলেন বঙ্গোপসাগরে। আচমকাই নিম্নচাপের জেরে আবহাওয়া খারাপ হয় এবং সেই আবহাওয়া খারাপ হওয়ার কারণে সমস্ত মৎস্যজীবীদেরকে গভীর সমুদ্র থেকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়। আর সেই নির্দেশ পেয়েই এই 3টি ট্রলারও অন্যান্য ট্রলারগুলির সাথে তারা উপকূলের দিকে ফিরছিল, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ে ট্রলারের যে ওয়্যারলেস ব্যবস্থা সেটি কার্যত খারাপ হয়ে যায়, রেডিও ফ্রিকোয়েন্সিও খারাপ হয়ে যায় এবং যার কারণে এই ট্রলারগুলির সাথে কোনোরকমভাবে যোগাযোগ করা যাচ্ছে না। কাকদ্বীপ মৎস্যজীবী ইউনিয়নের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এই 3টি ট্রলারে 49 জন মৎস্যজীবী রয়েছে এবং তাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এই 3টি ট্রলারের খোঁজে ইতিমধ্যেই কোস্ট গার্ডের যে সমস্ত পুলিশ কর্মীরা রয়েছেন সেই কর্মীরা ইতিমধ্যে স্পিডবোট নিয়ে বঙ্গোপসাগরের অভ্যন্তরে তল্লাশি অভিযান শুরু করেছে। তবে এই 49 জন মৎস্যজীবীর যেমন খোঁজ এখনও পর্যন্ত মেলেনি, তেমনি 3টি ট্রলারেরও কোনো রকম খোঁজ মেলেনি। আর এই ট্রলার এবং মৎস্যজীবীদের খোঁজ না মেলায় কার্যত উদ্বিগ্ন মৎস্যজীবীদের গোটা পরিবার। এই 49 জন মৎস্যজীবীরা তারা ডায়মন্ড হারবার এবং কাকদ্বীপ এলাকা থেকে গিয়েছিলেন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ইলিশ মাছের খোঁজে। এই রান্না পুজো রয়েছে এবং সেই রান্না পুজোর আগে ইলিশ মাছ নিয়ে তাদেরকে ফেরার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই আবহাওয়া খারাপ হয়ে যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ে কার্যত এই 3টি ট্রলার তাদের গতিপথ হারিয়ে ফেলেছে এমনটাই জানা যাচ্ছে। এবং ট্রলারের যে ওয়্যারলেস সিস্টেম রয়েছে সেই ওয়্যারলেস সিস্টেম বা রেডিও ফ্রিকোয়েন্সি সিস্টেম যা রয়েছে যে যার মাধ্যমে কার্যত এই উপকূল এলাকার যে সমস্ত মানুষজন রয়েছে বা যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করা যেত, সেই ফ্রিকোয়েন্সি এবং ওয়্যারলেস সিস্টেম সম্পূর্ণভাবে বিকল হয়ে পড়েছে। আর এই বিকল হয়ে পড়ার কারণেই কার্যত এই সমস্ত মৎস্যজীবীদের সাথে কোনো রকমভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। আর সেই যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণেই চিন্তা বাড়ছে, যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।